বাংলা ধীরে ধীরে উপদ্রুত রাজ্য হয়ে যাচ্ছে তৃণমূলের এক একজন নেতা মন্ত্রী সকলেই গুন্ডা মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষে তিনি ঠিক কি বলেছেন শোনাব আস্তে আস্তে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে এখানকার বীরভূমে অনুব্রত আর ওখানে কি বলে আপনার কুচবিহারের যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এরা হচ্ছে সেম ক্যাটাগরির লোক এরা হচ্ছে টিএমসির নেতা তো টিএমসির নেতা মন্ত্রীরা যদি গুন্ডা হয় সব তো এখানে তো বাতুলতা সুরক্ষা চাওয়াটা আমাদের এখানে প্রথমবার হচ্ছে না নাড্ডাজি এসেছিলেন তার উপরে অ্যাটাক হয়েছিল তার এমএলএ দাঁড়িয়ে থেকে করেছিল টিএমসি ভোটের পরে এসেছিলেন মুরলীধরন মন্ত্রী তিনি গেছিলেন মেদিনীপুরের উপদ্রুত এলাকা আমাদের কর্মীদের দেখতে তার উপরে অ্যাটাক হয়েছিল আমাদের উপর তো রোজই হয় গাড়ি ভাঙিয়ে মারে কেস দেয় আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারও কোনো সুরক্ষা নেই তিনি আমাদের কর্মীদের সঙ্গে দেখা করতে গেছিলেন রাস্তায় ইট পাটকেলে বোম মারা হচ্ছে তো এটা পশ্চিমবঙ্গটা এখানে কোনো সরকার আছে কিনা না আদৌ সেটা তো যায় না দিলীপ ঘোষকে বললেন আপনাদেরকে শোনালাম আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সঙ্গে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ বাবু তিনি কি যদি রাজনীতিতে গুন্ডা কেউ থাকে পশ্চিমবাংলার রাজনীতিতে তাহলে দিলীপ ঘোষ নিশীত প্রামাণিক এরা হচ্ছে একেবারে প্রথম সারির আমরা মাঝে মধ্যে ওদের দেখে অনুসরণ করি